প্রিন্স আওলাদ দশ ঢাকা থেকে বরিশাল যাবার জন্যে বিশাল এক লঞ্চ এবছরের ফেব্রুয়ারি মাসে চালু হয়েছে। বিশাল এবং বিলাসবহুল এই লঞ্চে আমরা ঢাকা থেকে বরিশাল গিয়েছি। চলুন আপনাদেরকে নিয়ে যাই প্রিন্স আওলাদে, দেখি এর ভিতরটা কেমন, ভাড়া কেমন এবং সমস্ত সুযোগ সুবিধাগুলো কেমন। যমুনা ফিউচার পার্কের সামনে থেকে আমরা সন্ধ্যা 7টার দিকে রওনা দিলাম সদরঘাটের উদ্দেশ্যে, কিন্তু ঈদের পর একদমই ব্যস্ত নাই সড়ক, মাত্র আধা ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম সদরঘাট। সারি সারি লঞ্চগুলো দাঁড়িয়ে আছে বরিশালে যাবার উদ্দেশ্যে। যেহেতু ঈদের পর ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছি, সেহেতু ভেবেছি যে এর লোকসংখ্যা কম হবে, তুলনামূলক তাই, খুব বেশি ভিড় নেই। সুন্দরবনে আমরা আগে যাতায়াত করতাম, কিন্তু এবার প্রিন্স আওলাদে যেতে চাই, কারণ এই প্রিন্স আওলাদ এবছরের ফেব্রুয়ারি মাসে চালু হয়েছে। নতুন এবং বিলাসবহুল এই লঞ্চটির সুযোগ সুবিধাগুলো কেমন তা দেখার জন্যে। সুন্দরবনে একবারই কোনো মানুষ নেই, সে তুলনায় আওলাদ নতুন বলে এখানে অনেক মানুষ সমাগম হয়েছে। চলুন ভিতরের দিকে যাই আওলাদের। এটি হচ্ছে টিকিটের জায়গা, আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম টিকিট, যদিও সে নিয়ে আওলাদের বেশ জটিলতা তৈরি হয়েছিল, সে সলভ হয়েছে। এটা আওলাদের লঞ্চে ওঠার মূল গেট, দুই তলায় ওঠা যাচ্ছে আওলাদ প্রিন্স আওলাদ 10। লিফট দিয়েও আপনি তিনতলার এই লঞ্চটিতে উঠতে পারবেন, আমরা সিঁড়ি দিয়ে উঠেছি। বেশ সুন্দর কারুকাজ এবং লাইটিংগুলো বেশ সুন্দর, এর ডেকটি আর সুন্দর, যে কারোই ভালো লাগবে। বাইরের সুন্দর দৃশ্য, করিডোর গুলোও সুন্দর, কারণ একদমই নতুন লঞ্চ, যার ফলে পরিষ্কার পরিচ্ছন্নতাও এখনো অনেক ভালো আছে। চলুন ওকে দেখা যাক এর ভিতরটি। এখনো অনেক মানুষজন আসছে ঈদের পর, তাই খুব বেশি ভিড় না থাকলেও এখনো অনেক মানুষজন যাতায়াত করছে। সুন্দরবন 11, আওলাদের আগেই ঢাকা ছেড়ে বরিশালের উদ্দেশ্যে যাবে, তারপরে লঞ্চ আওলাদ ছাড়বে, আমরা সেজন্য অপেক্ষা করছি। 9টার পরই ছাড়বে আসলে মূলত। তিনতলার একদম নিচতলায়ের হচ্ছে সাধারণগুলো, আর উপরে দুই তলা এবং তিন তলায় কেবিন। আমাদের 9টা বেজে গেছে, লঞ্চ ছেড়ে দিয়েছে, এখনো মানুষজন দাঁড়িয়ে দেখছে লঞ্চ সদরঘাট ছেড়ে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। চলুন আপনাদেরকে এবার প্রিন্স আওলাদ 10 এর ভাড়া সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই। এই লঞ্চটি বিলাসবহুল, কিন্তু সব ধরনের যাত্রীর জন্য এখানে ব্যবস্থা আছে। 300 টাকা থেকে শুরু করে 9000 টাকা পর্যন্ত ভাড়া। এটি এক রুমের একটি কেবিন, এই কেবিনের ভাড়া হচ্ছে 1400 টাকা, এসি এবং নন এসি দুটোরই ভাড়া 1400 টাকা। এরকম করে ডাবল কেবিন আছে, এই ডাবল কেবিন হচ্ছে এটি, এটির দাম ভাড়া এক রাতের জন্য হয়েছে 2400 টাকা, এসি কিংবা নন এসি দুটোই। নন এসিগুলো সাধারণত নদীর পাশের দিকের করিডোরে হয়, আর এসি কেবিনগুলো এই করিডোরের ভিতরের দিকে, অর্থাৎ হয় দুইতলা এবং তিনতলা দুইখানেই আছে এই ধরনের কেবিন। আপনার পছন্দ অনুযায়ী বুকিং দিয়ে আগে আপনাকে নিয়ে নিতে হবে। এগুলো মূলত এসি কেবিন, কিন্তু ভাড়া মোটামুটি একই, 1400 টাকা সিঙ্গেল এবং ডাবলগুলো হচ্ছে 2400 টাকা। আরও ভালো মানের কেবিন এখানে রয়েছে, ফ্যামিলি কেবিনগুলো হচ্ছে 2700 এবং 3500, দুটো আলাদা আলাদা কেবিন আছে। এছাড়া কিছু ভিআইপি কেবিন আছে যেগুলো বেশ ভালো দামের, যেমন এই ভিআইপি কেবিনটির ভাড়া তো 8000 টাকা, এবং ভিএসপি স্পেশালি একটি কেবিন আছে সেটা 9000 টাকা। তার মানে এখানে 350 টাকাতে শুরু করে 9000 টাকা পর্যন্ত ভাড়া আছে এই লঞ্চে। আপনার সাধ্যমতো আপনি
এই লঞ্চ যাতায়াত করতে পারবেন, বিশেষ সুবিধাগুলো আলাদা। সামনের ডেকটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর। যারা লঞ্চ যাতায়াত করেননি তাদের কাছে এই ধরনের যাত্রা অবশ্যই খুব ভালো লাগবে, কারণ গভীর রাতে এই লঞ্চের মধ্যে যেতে আসলেই খুবই সুন্দর। বাতাস, ঠান্ডা, দূর দিয়ে লঞ্চ যাচ্ছে, দেখুন কি সুন্দর। যারা নদীপথে যাতায়াত করেননি তারা হয়তো বুঝবেন না, কিন্তু যারা করেছেন নতুন হলে তো খুবই ভালো। এখানে খাবার দাবারের ব্যবস্থাও আছে, আপনার ইচ্ছা মতো প্রায় সব ধরনের খাবারই আপনি এখানে পাবেন। আগেই বলেছি এই লঞ্চের ইন্টেরিয়র ডিজাইনগুলো খুবই পছন্দ হয়েছে আমার, লাইটিং এবং সমস্ত কিছুগুলি খুবই সুন্দর। আপনাদেরকে এবার চলুন নিয়ে যাই নিস্তালা সাধারণ যাত্রীদের ডেকে। এখন ঈদের পরের সময়, খুব বেশি পরিমাণে ভিড় নেই। এখানকার ভাড়া এখন 350 টাকা, আগে ছিল মাত্র 200 টাকা। এটি একদম চারতলায়, সবার ছাদের উপরে লঞ্চের। ঢাকা থেকে বরিশাল যাওয়ার সবচেয়ে বড় লঞ্চই আসলে এটি। আর তবে খুব বেশি জোরে এই লঞ্চটি যাচ্ছে না, অন্যগুলোর তুলনায় স্লোই যাচ্ছে। আমরা ছাদ থেকে আবার নিচের দিকে নেমেছি। এটা তিনতলার ক্যান্টিন, এখানে সব ধরনের খাবারই পাওয়া যায়, আপনি ইচ্ছা মতো খাবার এখানে নিতে পারেন, এখানে এসে বসেও খেতে পারেন। খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ, আওলাদের পরিচ্ছন্নতা আমার পছন্দ হয়েছে। বলতে বলতেই ভোর হয়ে গেল, সকালে আমরা বরিশালে এসে পৌঁছেছি 5টারও আগে, কিন্তু ঘুম টুম শেষ করে সকালে উঠতে উঠতে 6টার পরে আমরা বের হয়েছি। তো এই আপনারা যারা আওলাদে ঘুরে আসতে চান ঘুরে আসতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্তই বাই বাই।